Subscribe now and press the bell icon. Never miss an update. এই সকাল সকাল ঢুকিয়েছি রান্নাঘরে, চাটনিটাও বানিয়ে ফেলেছি। আর এদিকে তোমার চিকেনের আলু ভাজা হয়ে গেছে, চিকেনের জন্য ফোড়নও দিয়েছি, ফ্রিজকে বার করে নিয়েছি, কারণ আজকে এই ঘরে ঝুলফুল ঝাড়বো বলে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিয়েছি। তো এদিকে যথারীতি আমার চিকেনটা বানানো হয়ে গেছে, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্না করতে করতে আমি কিন্তু বিছানার চাদর ফাদরগুলোও পাল্টে ফেলছি, দুদিকটায় আমাকে সব সামলাতে হচ্ছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো বাবা এই টিফিন নিয়ে চলে এসেছে, কচুরি এনেছে, আলুর দম আর ডাল। তো এদিকে আমার ভাত হচ্ছে, আর ঝিমির ভাত ছিল, তো ঝিমির ভাতটা আমি ভালোভাবে মেখে রেখে দিয়েছি, ওকে একটু বাদে খাইয়ে দেবো। আর তারপরে তোমার এদিকে চিকেনটাও এখানে গুছিয়ে রেখে দিয়েছি, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে তোমার বাবাকে এমনি নর্মাল জল আনতে বলেছিলাম, যেটাতে আমি রান্না করি। আর তোমার চাটনিটা ওখানে গুছিয়ে রেখে দিয়েছি, আর এখানে পায়েসের জন্য চাল ভিজিয়ে দিয়ে দিয়েছি, আর কাজু বাদাম আর কিশমিশটা ভালোভাবে রেখে দিয়েছি, আর এখানে দুধটা ফ্রিজে ঢোকাইয়ে রেখে দিয়েছি। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটাও দেখতে থাকো, আর ঘরও পোঁছা হয়নি, এবারে আমি ঘরটা পুঁছে নেবো। ঘর ফর মোছাপুছি করে কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পুরো গুছিয়ে নিয়েছি। এখানে চিকেনটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখানে চাটনি হয়ে গেছে। এবারে এসে খালি তোমার পায়েসটা বানাবো, চাল ভিজোতে রেখে দিয়েছি। তো চলো এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 11:30, এসে আবার কথা বলছি। সকাল থেকে প্রচুর চাপের ভেতরে ছিলাম, আসতেই পারিনি, আর আমার চান করা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 12:03, চান করে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না তো হয়ে গেছে, খালি পায়েসটা বানাবো ভাবছি, পায়েসটা বাকি আছে বানাতে। জামা কাপড়গুলো বিছানার চাদর যেহেতু তুলেছি অনেকটাই আছে, ওইগুলো ভাবছি ছাদে দিয়ে আসবো। আর বাবাই বললো যে ছাদের কাছে জলও দিতে হবে, ও সকালবেলা দিতে ভুলে গেছে, আর এখন আমি ছাদে যাবো, ছাদের কাছে জল দেবো, আর জামা কাপড়গুলো ওখানে শুকোতে দিয়ে আসবো, বিকালবেলা দিক করে পরে তুলে নেবো। আমি একটু ফ্রেশ হয়ে নিই, সিঁদুর টিঁদুর করে নিই, পরে নিয়ে তারপরে যাবো। চলো তোমরাও দেখতে থাকো, ছাদ থেকে ঘুরে এসে তারপরে আমি পায়েসটা বানাবো। তো আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠছি, আর এক হাতে ফোন, এক হাতে বালতি, সব কিছু নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো। তো চলো ঝটপট আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি নিচে যাব, নিচে গিয়ে পায়েসটাও বানাতে হবে। তারপরে মাকে যেহেতু আমি পায়েসটা পাঠাবো, মানে আমার শাশুড়ি মাকে, আর আমাদের মাকে তো মানে ওবলা পাঠাবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো ছাদে যে কারণে আরও আসা গাছে জলগুলো দেয়া, তো আমি গাছে জলগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে জামা কাপড়গুলো শুকোচ্ছে। তো চলো, হালকা হালকা কিন্তু মেঘও করেছে, জানি না কী হবে। তো এখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, এটা এবার হতে থাক, আর দুধের প্যাকেটগুলো এখানে রেখে দিয়েছি, আর অল্প কাজু বাদাম আর কিশমিশ একটু রেখে দিয়েছি, এটাকে আমি গার্নিশিংয়ের জন্য পরে ব্যবহার করব বলে। তো চলো এটা হতে থাক। তো ওখানে বসিয়ে দিয়েছি, পায়েসটা ওখানে হচ্ছে, আর আমি এখন ঘরে চলে এসেছি, অতিরিক্ত গরম হচ্ছে বলে, আর সকাল থেকে আজকে ঘুম থেকে উঠে থেকে রেলগাড়ির মতো ছুটছি আর কি, কারণ মানে আজকে মাকে যেহেতু পায়েসটা পাঠাবো, আর মা সঙ্গীটা একবারে মানে আমার শাশুড়ি মা যেহেতু আমাদের বাবা মারা গেছে, তো সঙ্গীটা একবারই খায়, ওই হিসেবে আরও আমি তাড়াহুড়ো করছি, পায়েসটা হলেই হয়ে যাবে। আর মাও তোমার
খেঁকসা ভাজা, শুশু বাটাতে ভেন্ডির ঝাল আর চাটনি পাঠিয়ে দিয়েছে। আর আমাদেরও চাটনি হয়েছে, আজকে ভাবছি আমাদের চাটনিটা খাবো না, মায়ের চাটনিটা এখন খাবো, আর আমাদের চাটনিটা তো রেখে দেবো, কারণ অনেকটাই বেশি করে একবারে করে নিয়েছি যাতে থাকে। আর ওগুলো আমাদের বাড়িতেও পায়েস একটু পাঠাবো, আর বাপির জন্য অল্প করে একটু চিকেনও পাঠাবো। ওগুলা ও যাবে, আমি আর যাবো না, কারণ সকাল থেকে এক নাগারে আছে, অনেক কিছু কাজ হচ্ছে, আর শরীর আর সত্যি কথা বলতে কি আর বইছে না। এখন তোমার ঘড়িতে বাজে হচ্ছে কটা, 12:45, আর 5টা ওখানে ফুটছে, 5টা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের জন্য দুপুরবেলাটা করে একটু শশা কেটে নেবো, হয়ে যাবে। তো চলো একটু বাদে আবার দেখা হচ্ছে। তো আমার 5টা বানানো কমপ্লিট হয়ে গেছে, মাকেও পাঠিয়ে দিয়েছি, আর প্রথম 5টা বাবাইয়ের জন্য তুলে রেখে দিয়েছি, ওইটা চাপা দিয়ে রেখে দেবো, ওকে পরে দেবো। আর আকাশের ওয়েদার খারাপ হয়ে আসছে বলে, মেঘ করে আসছে বলে জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে চলে আসতে বললাম বাবাকে, বাবাই দিয়ে গেছে। এগুলো থাকি কি শুকিয়েছে না শুকিয়েছে পরে দেখি, আমি একটু 5-10 মিনিট রেস্ট নিই, পরে আবার কথা বলছি। বাবাই এখন চান করতে গেছে, তো চান মোটামুটি ওর হয়ে এসেছে, তো এলে ভাত বাড়বো, খাওয়া হবে। আর জিমিকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ও চান করতে যাওয়ার আগে খাইয়ে দিয়ে গেছে। তো চলো এবারে খাবারগুলো বাড়ি খেতে বসে দেখা হচ্ছে। তো আমার এদিকে ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিন পরেই যেহেতু আমার জন্মদিন, বাবাই বলছে তোমার কি অ্যাডভান্স জন্মদিন সেলিব্রেশন হয়ে যাচ্ছে, মানে দুই মায় রান্না করে ফাটাচ্ছে আর কি। তো আমার এখানে মায়ের জন্য চিকেন আর পায়েস গুছিয়ে রাখা হয়ে গেছে, আর জিমির ভাতও রেখে দিয়েছি, আর এদিকে বাসন কোসনগুলো সব মাঝামুঝি কমপ্লিট হয়ে ওখানে কিছুটা রেখেছি, আর ঝুড়িতে কিছুটা তোমার রেখে দিয়েছি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং অল ডিয়ার ফ্রেন্ড, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 6:10, আর আমি একটু ভাত ভাত খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, ঘুম পাচ্ছিলো বলে, কারণ অনেকটা আগে সকালবেলা ওটা হয়েছে, ভোরবেলার দিকে 5:30 রাউন্ডের সময়, কারণ কালকে না শুক্রবারের ভিডিওটা অনেকটা লং হয়েছিলো, ওটা এডিটিং করা ছিল, পোস্ট করলাম সকালবেলা, ওই হিসেবে তাড়াতাড়ি উঠতে হয়েছিলো। আর তো বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, জামাগুলো আছে এগুলা গুছবো সন্ধ্যাবেলা। তো বাইরেতেও ও কি সব ভিজিয়েছিলো ও খাচ্ছিলো, আর আমি এখন আবার ফ্রেশ হতে যাবো, হয়ে গিয়ে সন্ধ্যা দেবো। তো চলো ফ্রেশ হয়ে পরে আবার কথা হচ্ছে। বাবা এসবে বেরিয়ে গেলো, আমাদের বাড়ি গেলো, তো ওই খাবার পাঠিয়ে দিয়েছি, একটু চিকেন আর পায়েস বাপের জন্য পাঠিয়ে দিয়েছি। বাবা এখন শোরুম তোমার সেলুনে যাবে, সেলুনে গিয়ে বিয়ারটা ঠিক করবে, তারপরে যাবে। তো চলো আমি এবার ফ্রেশ হয়ে নিই, এসে ঠাকুরকে সন্ধ্যা দেবো, দিয়ে কথা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ঠাকুরকেও আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চলো আমি একটু এবার মাথার ভাতা আজলে নিই, আসলে নিয়ে তারপরে কথা বলছি আবার। তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের এসছে, আমরা সন্ধ্যাপাত থেকে তো আর আসাই হয়নি, সন্ধ্যা দেওয়ার পর তারপরে আমি কাকিমাদের ঘরে গিয়েছিলাম তো মুদিখানার মালটা আনতে, কারণ কাকিমা দিতে এসেছিলো। আর আমি যেহেতু সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা বলতে বিকালবেলা আমি একটু শুয়েছিলাম, আর বাবাই বাড়ি থেকে চাবি দিয়ে ছাদে গিয়েছিলো, তো ওই জন্য কাকিমা করেনি বা কাকিমা বেছে আমি নেই। তো কাকিমাদের ঘরে গিয়েছিলাম, কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম, দিয়ে তারপরে আমি এলাম, বাবাইও এলো। আর কালকে ভিডিওটাও আমি এডিটিং করছিলাম, এডিটিং করে সব কিছু কাজ কমপ্লিট করে রেখে দিলাম, দিয়ে পরে আমি একটু বাদে পোস্ট করবো ভিডিওটা। আর মধ্যে মালটা এবার ঢালবো, আর জামা কাপড়গুলো সব গোছবো, অনেকটা কাজ আছে, একটু শুয়ে ফোনটাই ভিডিওটা এডিটিং করছিলাম এখন। তো চলো এবারে এই জিমিকেও খেতে দেবো, করতে বেজে গেছে তোমার 9:36, আর বাবাই আমাদের জন্য রুমালি রুটি এনেছে, মাছ যেহেতু মাছ পাঠিয়েছে মাছটাও আছে, আর একটু চিকেনও আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো এখানে জিমির ভাত ভালোভাবে মাখা হয়ে গেছে, আর হাড্ডিটা দেবো, হাড্ডিটা ভালোভাবে এখানে রেখে দিয়েছি। আর আমাদের খাবারও এখানে গোছানো আছে, এটাতে চিকেন আছে, অল্প একটু পায়েস আছে, আর এটাতে তোমার রুমালি রুটি আর মায়ের মাঝে মাছের ঝাল পাঠিয়েছে ওসব আছে। তো মুদিখানার মালগুলোও সব গুছিয়ে রাখা হয়ে গেছে, এখানে যা যা রাখবার ছিল রেখে দিয়েছি, আর এখানে তো সব রাখা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এগুলো করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছবো, তারপরে আমি একটু ফ্রি হব। তো জিমিরও খাওয়া গেছে, আমাদের খাবারও সব গুছিয়ে গেছে রেখে দিয়েছি, আর জলের বোতলগুলো ঝুড়িতে রেখে দিয়েছি, এখানে চায়ের জায়গা সব একটা আর কি থালাটা রেখে দিয়েছি, এটাতে খাওয়া হবে। আর
ঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে, বিছানাটাও ঝাড়া কমপ্লিট। আর এখানে তো তোমার ক্লিপের পেপারটা এখানে রেখে দিয়েছি, দড়িটা খুলে ফেলেছি, দড়িটা এখানে রেখে দিয়েছি, দড়িটা বাবা এসে পাট করে দেবে। আর আমি এখনও আর একবার ফ্রেশ হব, প্রচণ্ড গরম হচ্ছে, তো চলো ফ্রেশ হয়ে কথা বলছি। আমি ফ্রেশ হয়ে এসেও গেছি আর গুপ্পুকে শুয়েও দিয়েছি, তো চলো বাইরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে যাওয়া যাক। ফ্রেশ হয়ে আমি চলেছি, তোমরা তো দেখলেই গুপ্পুকে শুয়ে দিয়েছি, আর জিমিরও তো খাওয়াই গেছে। জিমি এখনও কিন্তু জেগেই আছে, ওর বাইরে লাইটটাও অফ করে দিয়েছি, এই দেখো ও কিন্তু জেগে আছে, এদিকে তাকিয়ে আছে, ওর বাপি কখন আসবে তখন ওর মস্তি করতে পারবে। তো ওর আসতে আজকে লেটই হবে, আজকেও মনে হয় যতটা সম্ভব বলছি, ওর ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, জানি না, বলতে পারছি না, আজকে আমি কোনো খবর রাখিনি। তো আজ আর দেখাবার মতো তো কিছু নেই, তোমরা তো দেখলে রুটি এনেছে, ওইসব এনেছে, ওই খাওয়া দাওয়া করবো। তো বাবু স্কুল নাচের স্কুল থেকে ওকে একটা গিফটও দিয়েছে, তো তোমাদের এই ভিডিওটার সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই ভিডিওটা এখানে শেষ করলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জিমিও আমাদের কাছে এখন এসে গেছে রাত্রিবেলা আদর খেতে, আর ওকে এখন আদর করতে হবে, আমাদের সঙ্গে এখন মস্তি করবে। আর বাবাও আসতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তখন 11:30 ওরকম সময় এসেছে, আর আর জিমি যখন আছে তখন 12:10-15 রকম বাজে। তো চলো, তো এটা বাবুর ডান্স টিচার, বাবাকে ওই গিফটটা দিচ্ছিলো। তো তারপরে দিদিকে বলেছিলাম তুই ভালো করে একটা ফটো পাঠিয়ে দিস, তো ওই জন্য দিদি আবার পরে ভালো করে ফটো পাঠিয়ে দিয়েছে, যেহেতু ওদের ওখানে গণেশ চতুর্থীর ভাসান ছিল, ওই যাবে বলে।